লেখচিত্র বা গ্রাফ স্ক্রিনে একটি ফুটবল মাঠ দেখতে পাচ্ছ মাঠের মধ্যে যে প্লেয়ারটি দাঁড়িয়ে আছে তার অবস্থান মাঠের ঠিক কোন স্থানে তা কি বলতে পারো। এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হলে তোমরা অনেকেই বলবে প্লেয়ারটি দৈর্ঘ্য থেকে এক্স দূরত্বে এবং প্রস্থ থেকে ওয়াই দূরত্বে দাঁড়িয়ে আছে কথাটা কিন্তু একদম ঠিক কিন্তু এই অধ্যায়ে আমরা এক্স দূরত্ব ও ওয়াই দূরত্বকে একত্রে একটি বিন্দুর স্থানাঙ্ক হিসেবে ধরে নেব এখান থেকে আমরা গণিতের যে শাখার ধারণা পাব তা হল স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা একটি নির্দিষ্ট পদ্ধতিতে এই স্থানাঙ্ক জ্যামিতি বোঝার চেষ্টা করব যার নাম হল কার্টিশিয়ান সিস্টেম তাহলে প্রথমে বোঝা যাক যে এই সিস্টেমটা কি গণিতজ্ঞ লেখচিত্রের ধারণা দেন লেখচিত্র বা যে কোনো লেখর দুটি মেইন কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষ আবার এই দুটি অক্ষের ধনাত্মক ও ঋণাত্মক দিক আছে আর এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস পরস্পরকে লম্বভাবে ছেদ করে চারটি কোয়াড্রেন্ট তৈরি করে ফার্স্ট কোয়াড্রেন্ট যেখানে যে কোনো পয়েন্ট হল পজিটিভ এক্স পজিটিভ ওয়াই সেকেন্ড কোয়াড্রেন্ট যেখানে যে কোনো পয়েন্ট হল নেগেটিভ এক্স পজিটিভ ওয়াই একইভাবে থার্ড ও ফোর্থ কোয়াড্রেন্ট হল যথাক্রমে নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই ও পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই এবার একটি উদাহরণের সাহায্যে লেখচিত্র ও লেখচিত্র সংক্রান্ত কিছু সমস্যার সমাধান দেখে নেওয়া যাক দুটি সংখ্যারেখাকে আমরা অক্ষ হিসেবে ধরে নেব এক্স স্থানাঙ্ক বা এক্স অক্ষ একে ভুজ বলা হয় ওয়াই স্থানাঙ্ক বা ওয়াই অক্ষ একে কোটি বলা হয় তাহলে আমরা এখানে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আগে দেখব বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি থ্রি ফোর তাহলে গ্রাফ পেপারে একে কিভাবে প্লট করব দেখা যাক লক্ষ্য কর এই বিন্দুগুলিতে আমরা ধনাত্মক সংখ্যা ব্যবহার করেছি সংখ্যা রেখায় কিন্তু আমরা ঋণাত্মক সংখ্যারও ধারণা পেয়েছি তাহলে কোনও বিন্দুর স্থানাঙ্ক কি ঋণাত্মক হতে পারে অবশ্যই পারে তাহলে দেখে নেওয়া যাক কোন কোন চিহ্নযুক্ত বিন্দু লেখচিত্রের কোন কোন কোয়াড্রেন্টে বসতে পারে বিভিন্ন প্রকারের বিন্দুগুলি কিভাবে স্থাপন করা যায় দেখি এবার শিখব লেখচিত্রের সাহায্যে কিভাবে সমীকরণের বীজ বা সমাধান নির্ণয় করা যায় বীজগণিতের নিয়মে আমরা জানি যে দুটি সমীকরণ এবং দুটি চলরাশি থাকলে তবেই চলরাশিদ্বয়ের মান নির্ণয় সম্ভব কিন্তু এখানে লেখচিত্রের সাহায্যে আমরা একটি সমীকরণ থেকেই দুটি চলরাশির মান নির্ণয় করতে পারব কিভাবে দেখি একটি সমীকরণ নিলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স এরপর এক্স এর মানের সাহায্যে ওয়াই এর মান নির্ণয় করব ওয়াইকে এক্স এর মাধ্যমে প্রকাশ করে পাই তাহলে আমরা দেখলাম এক্স ইজ ইকুয়াল টু জিরো টু ফোর এই মানগুলির জন্য ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি জিরো মাইনাস থ্রি এই মানগুলি যথাক্রমে পেলাম আর এক্স ওয়াই এই মানগুলি সমীকরণটিকে সিদ্ধ করে তাহলে বিন্দুগুলি কি কি হল জিরো থ্রি টু জিরো ফোর মাইনাস থ্রি এবার কিছু বাস্তব সমস্যা নিয়ে আমরা আলোচনা করব